ওই থাম, মুলাটা খোল ভাই, আমার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। তোমরা আমার মহল্লার মাড়ির উপরে ইটের উপরে ইট গাইরা এই বিল্ডিং বানাইতেছো, আমার পোলা বান্ধা একটু টাকা পয়সা চাইলে কি খারাপ হয়ে যায়গা ভাই? কয় টাকা লাগবো আপনার? আপনি আমার কোন, আমি এক খুল দিয়ে দিতেছি, কিন্তু আমার ভাই চাইরা দেন ভাই, মাফ করে দেন। এই তো তুমি লাইনে আসছো এখন, পাঁচ দিবা পাঁচ ভাই, পাঁচ বেশি হলে আমি এক দেই। এই এতগুলো পোলা বানলে কি ভিক্ষা চাইতে আইসি না তোর কাছে? জি ভাই। হ্যাঁ ভাই, ভুলে কয়ে বানাইছি ভাই, মাফ করে দেন। আরে মুড়েলাটা তো ভালো ঝামেলা করতেছে, ওই যে দশ দিবে এখন ভাই। আমি বিল্ডিং ই করতেছি, মার তো পাঁচ তলা, আমার কাছে দশ লাখ নাই ভাই, পাঁচ লাখ দেই না। না দশ লাখ না তো, দশ হাজার ভাই। মস্করা করেন আমার লগে আপনি, এম নইব না। আরে নামায়া মুরগি বানায় রে, তাহলে এ বসবো ভাই। ভাই কিচ্ছু করা লাগবো না ভাই, আপনি যত টাকা জানতে আছে আমার বালকনটা খুললে দেন ভাই। অনলাইন নিস শুনেন, আপনি যে টাকাটা দিতেছেন এটা কই যাবো আপনি জানেন? আমি মহল্লার মধ্যে এটা স্কুল চালাই, ওই পথ শিশু আছে না রাস্তার মধ্যে যে থাকে, ওই পথ শিশুদেরকে নিয়ে একটা স্কুল চালাই আমি, ওদেরকে আবার দুপুরবেলা খাওনও দিই। তো ওই খাওনের জন্য যে বাজার সদাই করতে হয় না, ওইখানে আপনার টাকাটা যাইব। এখন এই কথা যদি কইতাম আপনারে ভালো কাজের কথাগুলো, তো খয়রাতি মনে করে একশো টাকা একটা নোট ধরাই দিতেন, যেটা সবাই করে সবসময়। এর লেগে একটু আয়োজন টায়োজন করলাম, আর মনে করেন আপনি এলাকার মধ্যে নতুন আইছেন, আমারে চিনেন না, আমার বন্ধু বান্ধবরে চিনেন না, ভাবলাম সবার লোকে একটু চিন পরিচয় করাইলাম আপনারে, বোঝেন নাই? হ্যালো আসি, জয় করেন। আর এই মোজাটা হচ্ছে ভালো মোজা, নতুন মোজা, এই বাইরে বাম পায়ের মোজাটা দিয়ে আছে লোকে ব্যবহার করে, নতুন মোজা, ভালো মোজা। হ্যাঁ নতুন মোজা ভাই। আব্বা আমার কিন্তু দশ হাজার টাকা লাগবে। দশ হাজার টাকা দিয়ে তুই কি করবি? আরে আমার জন্মদিন গেল না গত মাসে, দোকানে বাকি পড়ছে তো অনেক। আব্বাজান আপনার বয়স জানি কত চলতেছে? জন্মদাতা জিগায় বয়স কত? সাতাশ বছর। সাতাশ বছরের একটা জুয়ান পোলা বাপের কাছে হাত পাতস পয়সার জন্য তোর সরম করে না? জি না, একদমই সরম করে না। সরম তখন লাগবে যখন ওই দোকানদার রাস্তায় মানুষজনের সামনে দাঁড় করায় আমার কাছে বাকি টাকা চাইবে, তখন যেন সরম না পাইতে হয়, সেজন্য এখন কোনো সরম কোনোভাবেই পাওয়া যাবে না। আর তুমি কি ভাবছো আমার সরম নাই? আমার যথেষ্ট সরম আছে। আমার সরম নেই যদি তোমার কোনো কনফিউশন থাকে, তাহলে আরে দিন দিন তারিখ ঠিক কইরা ভালো মতো সরম পাই তোমার দেখাই দিব। মনে হইল তো কথা? তো খুব ভালোই শিখছো, ঠিক তোর মায়ের মতন। তোর মায়ের তোর জন্ম দিয়ে মরে গেল, কিন্তু রুহুটা তোর দিয়ে গেছে। আমি জীবনে কোনোদিন তার সাথে কথাই পারি নাই, আর তোর সাথে তো আরও পারি না। এত কথা কই কোনো লাভ নাই, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। মাস্টার হোক বাড়ি ভাড়া ভাই, তারপর দেখা যাবে। তুঙ্গর সময়ে প্রেম বিরতি, আমার মায়ের একটা প্রেমপত্র লেখা তাবিজের মধ্যে ঢুকা কবুতরের গলায় বাইন্দা তোমার কাছে পাঠাইছি, আর ওই তাবিজ তুমি গলার মধ্যে বাইন্দা সারাটা জীবনই কাটাই দিলা। আজও তোদের মতো অত ইমোশনাল লেস তো আমরা না। তোরা তো একবার ব্রেকআপ সং শুনলি আর একটা রিলেশন করার জন্য পাগল হয়ে যাস, আমাদের অত অপশন নাই। আমাদের বিচ্ছেদের আগুন কেউ বুঝবে না। হয়েছে তোমাদের বিচ্ছেদের আগুনে পুরা কাবা হয়ে যেতেছি, এত যখন বিচ্ছেদের আগুন তোমার, তা একটা বিয়া করলি পারতা, আমি একটা মা পাইতাম। এই যে এই যে বুয়া এই যে প্রতিদিনই ডাউল রান্না করে, হ্যাঁ এই পাতলা ডাউল এগুলো দিয়ে কি খাওয়া যায়? তুই আসলে একটু বেশি কথা কস। আরে পাগল, সৎ মা কখনো আপন হয় না। ডালের কথা বললি না, ডাল কিন্তু বুয়া রান্না করে না, আমি রান্না করছি। কি হলো না কিছু না, তুমি আগে বলবো না এই ডাউল তুমি রান্না করছো। কেন কি হয়েছে?
না কিছু না লবণটা দাও সাগু লাগটা এলাকার কোনো পোলাপান মানে কোনো ছেলে যদি আপনাকে কোনো ডিস্টার্ব করে আপনি শুধু আমার নামটা বলবেন বুঝছেন তো জি আমার নামটা মনে আছে জি মনে আছে রাশেদ মির্জা ওইসব মির্জা টির্জা লাগবে না ওটা তো ওটা হচ্ছে আমাদের বংশের টাইটেল ওই ভোটার আইডি কার্ডের জন্য আর কি আপনি শুধু রাশেদ বলবেন রাশেদ বললেই হবে আচ্ছা আর আপনার নামটা জি আমার নাম শারমিন শারমিন বাহ খুবই খুবই ফ্যান্টাস্টিক নাম তো শারমিন আপনি কিসে পড়ছেন অনার্স ফাইনালের পড়ছি বাহ 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 অনার্স ফাইনালের আমিও ইন্টার পাস সেকেন্ড টাইম ওই তারপরে গেছিলাম কিছুদিন ইউনিভার্সিটিতে কিন্তু ওই যে আপনাদের টাইটেল পুরো প্রেজেন্টেশন দেওয়া লাগে এইগুলো আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি আর যাইটাই না বুঝছেন না আমার বংশের মধ্যে কি ওইরকম টাইপ ওই এরকম সাপের মতো ফেনা তুললাম বকর 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 করবে মানুষের সামনে এটা কোনোদিন হয় না এই জন্য আর কি আর মনে করেন যে বাপের বাড়ি আছে ব্যবসা হাতে আছে লাইফ বিন্দাস চলে যেতেছে এগুলোর তো কোনো দরকার নেই এক বাপের এক পোলা তো বিন্দাস লাইফ কাটিয়ে যেতেছে কি বুঝলেন জি আমি বুঝলাম আমি এখন তাহলে আসি অবশ্যই অবশ্যই কিন্তু ওই মাঝে মাঝে বিকালবেলা একটু আমাদের ছাদে উঠেন ওটা কিন্তু খুবই জোস খুবই ফ্যান্টাস্টিক আপনি কিন্তু প্রতিদিন বিকালবেলা ওখানে আসবেন আপনি ওখানে কাপড় শুকাইতে পারবেন অনেক বড় অনেক কাপড় শুকানো যায় আমাদের আশেপাশে এলাকার যত মানুষজন আছে সবাই তো আমাদের সাথে কাপড় শুকায় খুব ঐতিহ্যবাহী ছাদ কাপড় শুকানোর জন্য আর কাপড় শুকানোর পাশে আমাদের একটা পার্ক আছে আপনি কাপড় শুকাইতে দিয়া পার্কে বসতে পারবেন বসতে বসতে কাপড় শুকায় যাবে জি আমি বুঝতে পেরেছি আমি এখন যাই জি হ্যাঁ কিরে মানে যে মহল্লায় থাওস এই মহল্লার মাইয়া ঘরে তুই টিস করস হ্যাঁ তোর লজ্জা সরম করে না আরে বেটা কুত্তাও তো যে মহল্লায় থাকে এর থেকে তিন গুলি পরে গিয়ে হা মানে পটি করে পটি তাও ক্লাস এইটের একটা মাইয়া বাচ্চা মাইয়া ঘর লগে হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে ভাই মাফ করে দেন ভাই যা ওই জন্য গান্দা ড্রেন ওই ড্রেনের পাশে কান ধরে এক ঘন্টা খেলে থাকবি যা যা ওই খারা এক ঠ্যাং পিল্লা খারাপি যা এদিকে ফোন আর কিছুদিন পরে রমজান মাস আইতাছে বুঝছস পোলাবান সবাই কয়ে দিবি কোনো গ্যাঞ্জাম করুন যাবো না এলাকার মধ্যে একটু ধৈর্য ধৈর্য ধরে থাকতে হবে বুঝছ নাই এটা না হয় কইলাম কিন্তু আপনার তো আবার উস থাকে না মহল্লার মধ্যে কোনো গ্যাঞ্জাম হইলে সবার আগে আপনার মাথা গরম হয়ে যায় আমার মাথা গরম লইয়া টেনশন কইরা তোর মাথা খারাপ করো না কোনো দরকার নেই এবার আমার মাথা একদম ঠান্ডা একদম কুল থাকে ওই হন বিল্ডিংয়ে নতুন ভাড়া দিয়ে উঠছে বুঝছস একটু ভালো মতো খোঁজ খবর রাখবি একটু খেয়াল রাখবি বেশি কাছে যাওয়ার দরকার নাই একটু দূরের থেকে খেয়াল রাখবি ভাই ঘটনা কি মহল্লা কেমন জানি ভাবি ভাবি গন্ধ পাইতাছি ভাই ভাই এটা কিন্তু অনেক খুশির সংবাদ আমগরে ট্রিট দিতে হইব কালকে আবার রোজা আইতেছে রোজা রাখতে হইব বুঝেন না আজকে যা খাওয়ার পেট ভরে খেলুম আরে বেটা কি খাবি কি খাবি চাঁদা দোকান তো লস না আমার নাম দিয়ে আপনার মাথা কি ঠিক আছে ভাই আমি এই চার রুটি কলা খামু আমগরে বিরিয়ানি খাওয়াইতে হইব
এত কিছু বুঝি না। গুড নিউজ হলো বাঘের লহান, আর আপনি আমগরে টিকটিকির রহম দিবেন ট্রিট, এটা হইব না। আমগরে বিরিয়ানি খাওয়াই দেবো, কিরে কত কষ্ট নাকি? হ্যাঁ ভাই, আমাকে বিরিয়ানি খাওয়াই দেবো। বিরিয়ানি খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওই মানিক, তুই তো এক ঠেঙে কারো রয়েছস, তুই একটা ঠেং নামায় দে, নামায় দুই ঠেঙে হাইটটা এদিকে আয়, তোরও বিরিয়ানি খাবো, তোর মা খায়। আন্টি, আমি রাশেদ, বাড়িওয়ালার ছেলে। ও আচ্ছা, তা তুমি ভালো আছো বাবা? জি আন্টি ভালো। ওই বাসাতে লবণ শেষ হয়ে গেছে, তুই লবণ নিতে আসছিলাম। খুব ভালো করেছো বাবা, আমি এক্ষুনি তোমার জন্য লবণ নিয়ে আসছি, তুমি থাকো। তাহলে যাই আন্টি, আপনারা যাবেন বাসায়? আসব। আসি দিলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোর হাতে ওইটা কি? লবণ শেষ হয়ে গেছিল তো, উপরতলা থেকে নিয়ে আসলাম। জীবনে কোনোদিন 10 টাকার আদা তোরে দিয়ে আনাইতে পারি নাই, এই বুড়া বয়সে আমার বাজারে যেতে হয়। আর আজকে 3 প্যাকেট লবণ ঘরে থাকতেও তুই ভাড়াটিয়ার বাসায় গেছে লবণ আনতে। মাথা ঠিক আছে তো, নাকি স্ক্রু সব ঢিলা হয়ে গেছে গিয়া? আমি লবণ খুঁজা পাই নাই দেখেই তো আনতে গেলাম। আচ্ছা তুই আমার বাপ না আমি তোর বাপ, শোন আমি কিন্তু সব বুঝি। যে আশায় তুই ছোটাছুটি করতেছিস কোনো লাভ হইব না, কারণ মেয়ে এবং মা দুজনই পরহেজগার নামাজি। তোর ডাইল মনে হয় এখানে বলবো না রে। আমার তো খাই দেওয়া কাম কাজ নেই, আরেকজনের বাসা যাবো আমি ডাইল গোলাইতে। বেদের মেয়ে জোসনা সিনেমার মতো যেভাবে তুই ভরা কলসি খালি করে লবণ আনতে গেলি, তাতে তো মনে হইতেছে ডাইলে বাগার একেবারে শেষ করে দিছ। কি যে কও তুমি আব্বা। আচ্ছা ঠিক আছে, যাই করস না করস, এমন কিছু করিস না যাতে আমার ভাড়াটিয়া বিরক্ত হইয়া বাড়ি ছেড়ে চলে যায় আর মহল্লায় আমার নাক কাটা যায়। আমি না বুঝি না তোমাদের বাবা জাতির নাকটা এত নরম কেন, এই চুন থেকে পান খসলেই সবার আগে তোমাদের নাকটা কাটা যায়। আচ্ছা যাও, কাটলাম না তোমার নাক, আর এই যে রাখো তোমার ভরা কলসি, নিলাম না আমি। বলছিলাম না আপনারে বিশাল বড় ছাদ আমাকে কত গবেষণা যা দেখছেন। সালাম আলাইকুম। আরে আমার সালাম দেওয়ার কি আছে, আমি কি আপনার মুরব্বী নাকি? সালাম ছোট বড় সবাইকে দেওয়া যায়, আর সালাম কেউ দিলে তার উত্তর নিতে হয়। ও ওয়ালাইকুম আসসালাম। এই এই মাত্র নামাজ শেষ করে আসলাম তো, জোহরের নামাজ, এই যে মাথার মধ্যে টুপি, আমি আবার মানে রোজা রাখি, নামাজ পড়ি, আপনিও দেখলাম নামাজ টামাজ পড়েন, খুব খুব ভালো লাগলো আমার দেখা। আপনিও ছাদের মধ্যে কাপড় শুকাইতে ভালোবাসেন, আমিও ছাদের মধ্যে কাপড় শুকাইতে ভালোবাসি, আমাদের সব কিছু কেমন জানি খুব মিলে যেতেছে, তাই না? হ্যালো, তুই যেরকম মাথার টুপি পরে নামাজ না পড়ে ঘুরতেছিস, হ্যাঁ এটা তোর সাথে যায়? আর নামাজ নিয়ে এত বড় মিথ্যা কথা কেউ বলে? এত বড় একটা শরীর নিয়ে ঢ্যাং ঢ্যাং করে সারাদিন ঘুরে বেড়াস, কি বাপের টাকা নষ্ট করতে খুব ভালো লাগে তোর? রমজান মাস চলতেছে, নামাজটা পড়তে পারিস না? আমি কোনো ভুল কিছু বলছি?
এসব কাজ বাদ দে, এসব ফালতু কাজ বাদ দে, নামাজে মনোযোগী দে, রোজা রাখ, দেখবি মনটা ফ্রেশ লাগতেছে। ও সরি ভাইয়া, আপনি যেন কী বলতেছিলেন? ও জোহরের নামাজ পড়ে আসছেন না, মাশাল্লাহ, তাহলে নিশ্চয়ই রোজাটাও রাখছেন। না না মানে হ্যাঁ আমি আসি, হ্যাঁ আমি আসি। আপনি আপনি কাপড় শুকান। আর হ্যালো, গলার মধ্যে সারাদিন এগুলো কী পরে থাকিস? হ্যাঁ মস্তানদের মতন লাগে, খবরদার এসব চেন টেন আমার সামনে পরে আর আসবি না, মনে থাকে যেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ কথা কারা যাবে তো, ঠিক আছে রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বাহ, আজকে আপনি একদম পুরো ডিফারেন্ট, আপনার হাতের বালা নেই, গলার চেন নেই, পাত্রীপক্ষ দেখতে আসছিল নাকি? কি যে বলেন না আপনি, আমাকে যেদিন পাত্রীপক্ষ দেখতে আসবে ওদিন এলাকার মধ্যে ঢোল বাজবে, ঢাক বাজবে, আমি কিন্তু এলাকায় হেভি ফেমাস। ওই অজু করতে একটু প্রবলেম হয় তো এই জন্য খুলে রাখছি আর কি। আর এই চেন ফেন এগুলো তো বিরক্তিকর, এগুলো আর পরবো না ভাবতেছি। বাহ মাশাল্লাহ, আপনি এলাকাতে অনেক ফেমাস, কিন্তু যে কারণে ফেমাস তা কিন্তু প্রবলেমের। আমি শুনেছি আপনি নাকি এলাকাতে মাস্তানি করেন, আড্ডাবাজি করেন। আসলে মাস্তানি না, সবার কাছে তো আর সবসময় ভালো থাকা সম্ভব হয় না, আর কিছু লোকের কাজই হচ্ছে আসে নালিশ করা। আপনারা নিশ্চয়ই কেউ না কোনো কিছু বলছে, এই যুগে কি মাস্তানি আছে নাকি? এই মনে করেন কিছু ভাই ব্রাদার আছে, একসাথে ঘুরি ফিরি, খাই দাই, এই আর কি। আর ইনকামের কথা বলতেছেন, আমার ইনকামের দরকার কি? আমার তো বাপের হোটেল আছে। শব্দটা কিন্তু ভুল বলছেন, হোটেল হবে না, হোটেলে মানুষ খেলে টাকা দিয়ে যায়। আপনি এই মাসে আপনার আব্বুর হাতে কয় টাকা দিয়েছেন? মানলাম আপনার আব্বুর অনেক টাকা পয়সা, অনেক সহায় সম্পত্তি, কিন্তু এই টাকা পয়সা দিয়ে তো আপনি এলাকার সমস্ত মানুষকে খাওয়াতে পারেন না। আপনাদের ঢাকায় একটা বাড়ি আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। কয়জনের থাকে এরকম ঢাকাতে বাড়ি? আল্লাহ আপনাদের অর্থ সম্পদ দিয়েছেন, তার শুকরিয়া করবেন না? আপনি যে কি বলতেছেন, আল্লাহর শুকরিয়া তো আমি সবসময় আদায় করি। আপনার মনে হয় আমাকে নিয়ে একটু মিসকনফিউশন হচ্ছে। আমার এলাকাতে দুইটা স্কুল আছে ওই পথ শিশুদেরকে নিয়ে, আমি টাকা দিয়ে চালাই, এলাকার সবাই জানে এটা। আসলে আপনি আমার যতটা খারাপ ভাবতেছেন এতটা খারাপ কিন্তু আমি না। আই এম সরি, আমি কিন্তু একবারও আপনাকে খারাপ বলিনি, শুধু আপনি যে কাজগুলো করেন সেগুলো খারাপ। হ্যাঁ আমি জানি আপনি স্কুল চালান, কিন্তু স্কুলের টাকাগুলো আপনি মোটামুটি লোকদের কাছ থেকে জোর করেই তোলেন। নিজের রোজগার দিয়ে ভালো কাজ করার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে, আর যেটা নিজের না তা নিয়ে ভাদুরি করতে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, না খেয়ে রোজা রেখে লাভ আছে? তারাবির নামাজটা পড়তে হবে, আর আজকে রাতে বলা যেন তারাবির নামাজটা মিস না হয়, মনে থাকবে? রাখি। কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মানুষ মুখে কিছু বলতে পারে না। হ্যালো হ্যালো আব্বা। হ্যাঁ আমি কালকে দেখা তোমার আরতে চাইতে চাই,
আব্বাজান আপনার 10,000 টাকা রেডি আছে, কালকে সকালে নিয়ে যান, মিথ্যা বলার দরকার নাই। আমার কি কম আছে? সবই তো আপনার। শুধু শুধু এই কয়টা টাকার জন্য মিথ্যা বললেন কেন? তাছাড়া রোজা রমজানের দিন, তাই না? আব্বা তুমি তুমি বুঝতেছো না, আমি সত্যি সত্যি তোমার ব্যবসা হেল্প করতে চাই। এই আড্ডাবাজি ঘোরাঘুরি এগুলো বাদ দিয়ে দিব। তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমি যদি এখন একটু ব্যবসায় বসি আর ওদের হিসাব কিতাবগুলো যদি একটু দেখি, তোমার তো পরিশ্রমটা একটু কম হয়, আর তোমার লোকজনও তোমার এই কথা শোনাবে না যে আপনার পোলা তো কিছুই করে না, বাপের হোটেলে খায়। হঠাৎ করে আপনার এই বুদ্ধি কে দিল? আমাকে কি একটু খোলাখুলি বলা যাবে? আব্বা আমার সুবুদ্ধি হয়েছে এটাই তো যথেষ্ট, তাই না? আবার কে দিল, কই সোর্স, এগুলো জানার কি দরকার তোমার? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার সুবুদ্ধি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এখন বলো কালকে তুমি কখন যাবা আরতে? কখন মানে কি? কালকে সকালে আমার বাইকের পিছনে তোমারে বসায় আমি নিজে চালাই নিয়ে যাবো। এখন যাই ঘুমাই, কালকে খুব সকালবেলা উঠবো। ও আর আব্বা, সেহরির পরে তুমি যখন ফজরে নামাজ পড়তে যাবা আমার একটু ডাক দিয়ে নিয়ে যেও, যাই। আন্টি কি ভিতরে আছেন? হ্যাঁ ভিতরে আছেন, আপনি আসুন না, ভিতরে আসুন। আব্বা দিয়ে পাঠিয়েছে। আন্টি ওই আব্বা আপনাদের জন্য ইফতার দিয়ে পাঠাইছে। এইসব কেন আনতে গেলে বাবা, আমাদের ঘরে অনেক ইফতার আছে, তাছাড়া আমরা দুজন মাত্র মানুষ, যা খাবার আছে পুরো মাস চলে যাবে। এটা আসলে আমার আব্বার রুটিন আন্টি, প্রত্যেক রমজানের শুরুতে প্রত্যেকটা ভাড়াটিয়ার বাসায় ইফতার দিয়ে পাঠায়। কিন্তু এইবারের ইফতারটা একটু স্পেশাল, আসলে আমি তো আজকেই প্রথম ব্যবসায় বসছি, এই খুশিতে আব্বা একটু আলাদা করে ইফতার পাঠাইছে। ও আচ্ছা, খুব ভালো, কাজের মধ্যে থাকলে মনটা ফ্রেশ থাকে। সত্যি কথা বলতে কি, আমি আসলে দুই দিন আগে এরকম ছিলাম না আন্টি, আমি একটু বেল এনে চলতাম, আড্ডাবাজি করতাম, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করতাম। আমার একটা স্কুল আছে, ওইটা আমি চালাই, ওইটার জন্য মানুষজনের কাছ থেকে খুব জোর জবরদস্তি কইরা টাকা পয়সা তুলতাম। তো কিছুদিন আগে শারমিন আমারে খুব মোটিভেট করছে নামাজ পড়ার জন্য, তো আমিও নামাজ পড়াটা শুরু করছি। নামাজ পড়া শুরু করার পর থেকে না আমার একদম ভেতর থেকে মিথ্যা কথাটা একদমই আসে না। তো তখন শারমিন আমারে বলল আমার যেন মিথ্যা কথা না বলা লাগে, ওইটার জন্য আমার এই আড্ডাবাজি, জোর জবরদস্তি করে স্কুলের জন্য টাকা তোলা, ঝগড়াঝাটি এগুলো সব বন্ধ করে দিতে। ওগুলোও বন্ধ করে দিলাম। তারপর না আমার ভেতর থেকে ইচ্ছা করলো যে আমি আমার আব্বার ব্যবসায় একটু বসবো। এত বয়স হয়ে গেছে আমার আব্বার, তারপরও সারাটা দিন কর্মচারীদের সাথে চিল্লাচিল্লি, হিসাব কিতাব দেখা, হাজারটা প্রেশার ব্যবসার, লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠে দাঁড়াতে বসে থাকে। সব মানুষের মধ্যেই ভালো মন্দ থাকে, আমার মেয়ের উসিলায় আল্লাহ তোমাকে হেদায়াত দান করেছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো বাবা। এই ব্যাপারে আমার আরেকটা কথা আছে আন্টি, আমি প্রথমে ভাবছিলাম যে আমার এই পরিবর্তনের জন্য আমি শারমিনকে ধন্যবাদ দিব, কিন্তু পরে না আমি ভাবলাম যে শারমিনের মধ্যে এই যে আদব কায়দা, এই শিক্ষা, এগুলোর পেছনে তো আসলে আপনি, আপনি তারা ছোটোবেলা থেকে শিখাইছেন, তার মধ্যে আদব কায়দা তৈরি করছেন, সেই কারণেই না শারমিন এত সুন্দর করে গুছায় কথা বলে, মানুষজনের মোটিভেট করতে পারে, মানুষজনের ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আর সে কারণে আমার মধ্যে আসলে পরিবর্তনটা আসছে। তো আমার মনে হয়েছে
আমার আসলে আপনাদের দুইজনের ধন্যবাদ বলা দরকার। আরেকটা কথা কি, আমার তো আসলে মা নাই, জন্মের সময় আম্মা মরে গেছে। এই কয়েকটা ছবিতে দেখছি, সামনাসামনি কোনদিন আম্মারে দেখিও নাই। আম্মার চেহারাটা না আমার কাছে খুব ঝাপসা। যদি আম্মা থাকতো তাহলে তো নিশ্চয়ই আমারে আপনার মতো করে আদব পেতে শেখাইতো, আমারে শাসন করতো, আমারে কইতো তুই এটা করবি না, তুই ওটা করবি না, তুই নামাজে যা, তুই বন্ধুদের সাথে আড্ডা দিবি না। এগুলো বলার তো কেউ নাই আমার বাসায়। আম্মা জন্মের সময় মরে যাওয়াতে আব্বা আমারে খুব আদর দিয়া বড় করছে, আমারে কোনো কিছুতে বাধা দেয় না, আমি যা কই তাই। তো যাই হোক আন্টি, আপনারা দুইজন আসলে আমার জীবনে একটা নিয়ামত, এই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে আমার ধন্যবাদ বলা দরকার। অনেক কথা বললাম আন্টি, আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবার এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি। এটা মা পাঠিয়েছেন আমাদের গ্রামের বাড়ির গাছের পেঁপে, আঙ্কেল আর আপনি ইফতারের সময় খাবেন। থ্যাংক ইউ, তাহলে ভেতরে আসুন। না না, আমার বাসায় এখন অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এই অবেলায় কই যেতেছো তুমি ছাতা নিয়ে? আমার আব্বাজান কি ভুলে গেছে আজকে যে আমার গাজীপুর যাওয়ার কথা আছে? মিস্টার আব্বাজান, আমি থাকতে ভরদুপুর বেলা আপনার যাওয়ার কোনো দরকার নাই, আমি একটু পরে গাজীপুর যাইতেছি, এরকম দুই চারটা পানাদার আমি হ্যান্ডেল করতে পারবো। কিন্তু তোর তো বাইক নষ্ট, আবার রোজাও রাখছিস। আরে বাইক নষ্ট তো কী সমস্যা, একটা বাসে করে চলে যাবো, যখন ইফতারের সময় হবে কোনোটা রেস্টুরেন্ট ইফতার করে নেবো, আর আমি তো একা যাবো না, আমার সাথে তো ওই ম্যানেজার রফিক কাকাও যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হও, আমি একটু বসে রেস্ট নিয়ে বেরোয় যাবো। আচ্ছা। আর শোনো, ওই শারমিনের মা তোমার জন্য এই পেঁপে পাঠাইছে, এটা নাকি ওদের বাড়ির গাছের পেঁপে, তুমি ইফতারে খেও, বরে বলো কেটে দিতে। আব্বা যাওয়ার সময় সাঁতারটা নিয়ে যাও, বাইরে অনেক রোদ। আমার জীবনটাকে আমূল বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ, আমার জীবনে উনি তোমার মতো একজনকে পাঠিয়েছেন। সবই তো বুঝলাম, কিন্তু এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে তুমি অক্ষত অবস্থায় ফিরে আসলে? সেটা তো অবশ্যই বলব, আমি আসলে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আল্লাহ শুধুমাত্র তোমার উসিলায় আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। ঠিক বুঝলাম না। যে বাসটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই বাসের একটা মানুষও জীবিত নেই, শুধুমাত্র আমি ছাড়া। আমি বাসা থেকে গাজীপুরের উদ্দেশ্যে যখন রওনা দিই, বাসটা কিছু দূর যাওয়ার পরে অনেক বড় একটা জ্যামে পড়ে, তখন হঠাৎ করে আসরের আজান দিয়ে দিল। আমি দেখলাম যে পাশেই একটা মসজিদ, আমি ভাবলাম যে বাসটা জ্যামে থাকতে থাকতে আমি নামাজটা পড়ে ফেলতে পারবো।
আমি মসজিদে ঢুকে গেলাম, তখনই জ্যাম ছেড়ে দিল আর বাসটা আমাকে রেখেই চলে গেল। তার কিছুক্ষণ পরেই বাসটা একটা অ্যাক্সিডেন্ট করে। যতই দিন যাচ্ছে আমার মধ্যে না অপরাধ বোধ ততই বেড়ে যাচ্ছে। আমি আমি কি ছিলাম আগে? কারণ তুমি এখন নিয়মিত নামাজ আদায় করো, অপরাধ বোধ থাকা ভালো। আল্লাহর কোনো বান্দা যদি অপরাধ বোধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন খুশি হয়ে তার বান্দাকে ক্ষমা করে দেয়। শোনো, আমার জীবনের পবিত্র রাতটা আমি দুই রাকাত নফল নামাজ আদায় করে তারপর শুরু করতে চাই। তুই একটু বসো, আমি অজু করে নামাজটা পড়ে আসছি। আমিও তোমার সাথে নামাজ পড়তে যাব। চলো। বাসায় লবণ শেষ তো, একটু লবণ আছে বাসে। বাড়িওয়ালার ছেলে? ও আন্টি, আমি রাশেদ, বাড়িওয়ালার ছেলে। সালাম তো পড়ে না? সারাদিন গলার মধ্যে কি করে থাকিস? তাবিজ টাবিজ? হ্যাঁ, তাবিজ বলো তো। সারাদিন তারাবির নামাজ পড়তে হয়, আজকে রাতে তারাবির নামাজ পড়বি, ঠিক আছে? শোন, রোজা রাখছিস? রোজা রাখলে তাহলে হবে? তারাবির নামাজ, তারাবির নামাজ। বলবেন না আন্টি, ওই আব্বা আজকে আসতে পারবে? আসলে আন্টি, এটা আমার আব্বার রুটিন, প্রত্যেক রমজানের শুরুতেই প্রত্যেকটা ভাড়াটিয়ার বাসায় আব্বা আসতে পারে। কারণ তুমি এখন নিয়মিত নামাজ আদায় করো, কারণ তুমি এখন নিয়মিত নামাজ আদায় করো। কোনো মানুষ যদি অপরাধ করে